ভুলতে পারি নাই ভাই অনেক ভুলতে পারি নাই ভাই এখনো কান্নাইতেছে ভাই আমার প্রিয় তো বেলাকে ভাই এখনো কান্নাইতেছে ভাই কিন্তু ভাই কাঁদতে পারতাছি না ভাই ছয় মাস হইলো ভাই আমি ভাই শেষ ভাই কে লাগে ভাই সাকিব ভাই তুমি কে লাগে ভাই ছবি বানাইলা ভাই আমি তো ভাই এই ধরনের ছবি ভাই তোমার কাছ থেকে আমি আশা করি নাই ভাই সাকিব এন্ড্রা প্রিয়তমা সিনেমা দেখে প্রায় বাক প্রতিবন্ধী হয়ে যাচ্ছে প্রিয়তমায় তারা প্রায় আধা মৃত্যু প্রিয়তমা সিনেমায় নিজেকে ফিল করলে আর বাঁচার উপায় নেই মেয়ে মানুষ সলনাময় বিষধর কালসাপ প্রথমে ফ্রেস্তা হয়ে সম্পর্ক স্থাপন করে তারপর সুবিধা বঞ্চিত হলে কচু পাতার পানির মতো ঝরে পড়ে যায় পেছনে ফিরে দেখেন না প্রিয়তমা আর প্রেম ভালোবাসার কথা তাদের মনেই থাকে না প্রিয়তমাদের শুধুই আপ লেভেল প্রয়োজন নিম্নগামে হতেই চান না যেভাবে সাকিব খান যেভাবে ইমোশনাল হিট করছে সাকিব খানের এটা উচিত হয় নাই যে ইমোশনাল হিট করা মেয়েরা ভাই ছলনাময়ী নারী ভাই ঠিক আছে এক দুটো টাকা পয়সা আপনার আছে আপনার থাকবো ভাই ঠিক আছে আপনার স্বার্থ শেষ সব শেষ ভাই মেয়েদের ভাই আমি বিশ্বাস করি না আমি বিজয় বিশ্বাস করি না ঠিক আছে এই ছলনাময়ী মেয়েরা দেখেন ছেলেরা কতটা ভালোবাসতে জানে সম্মান দিতে জানে প্রিয়তমা সিনেমায় সাকিবের ভূমিকাটা দেখে শিক্ষা নেন ছেলেরা কতটা সম্মান ধৈর্য আর ভালোবাসতে জানে নিশ্চিত মৃত্যু যেন কবরের পাশে অপেক্ষা করা কতটা নির্ভুল নির্ভেজাল ভালোবাসায় এরকম করা যায় বুঝতে পারছেন মেয়েরা কি বোঝে নাকি শুধু টাকাওয়ালাই খোঁজে প্রিয়তমা দেখে সাকিব এনারা মৃত্যুর দিকে পতিত হচ্ছে যেভাবে প্রিয়তমা ইমোশনালি ব্ল্যাকমেল করছে মাইন্ডে হিট করছে বাঁচার উপায় নেই আমার মতে বাংলা সিনেমা যারা দেখে তারাই অরিজিনাল সাকিবের ভক্ত আর যারা হিন্দি ইংলিশের ফুটানি মারায় তারা সাকিবের দোষ খোঁজে দেশকে ভালোবাসলে দেশের ভাষাকে ভালোবাসতে হবে দেশের প্রেক্ষাপটে যা যা আছে সবকেই ভালোবাসতে হবে তবেই আপনি প্রকৃত দেশপ্রেমিক হতে পারবেন আমরা অপুর ছবিও দেখবো সালাহ সারি দেখবো তারপর নীরবের ছবি দেখবো আমরা সাকিব ভাই যারা বলবে হ্যার ছবি আমরা দেখবো